ইতিমধ্যেই দু দফায় ভোট হয়ে গেছে গোটা রাজ্য তথা গোটা দেশে এখনও পর্যন্ত পাঁচ দফায় রাজ্যে ভোট বাকি ছত্রিশটি আসনে ভোট বাকি রাজ্যে তার মধ্যেই জোর সরবল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল সামনে তৃতীয় দফার নির্বাচন আর এই নির্বাচনের আগে বিরোধীদের কোণঠাসা করতে এবং তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস সমস্ত রাজনৈতিক দল নিজেদের ভোট ব্যাংক ধরে রাখতে মরিয়া একেবারে মরিয়া চেষ্টা চালাচ্ছেন তার মধ্যেই কিন্তু সবার নজরে ছিল হাই ভোল্টেজ ডায়মন্ড হারবার যেখানে প্রার্থী তৃণমূলের সেনাপতি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী তালিকা ঘোষণা করেনি প্রথম দিকে বিজেপি দীর্ঘ টাল বাহানার পরে এই কদিন আগেই অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী করেছে ববিদাকে ববিদা ভার্সেস অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে জোর কদমে প্রচার শুরু করে দিয়েছে সমস্ত পক্ষই আর তার মধ্যেই কি এবার খেলা ঘুরতে চলেছে তার মধ্যেই কি এবার বিজেপি প্রার্থী পদ পরিবর্তন করতে চলেছে ডায়মন্ড হারবারে এই খবরই কিন্তু উত্তাল একেবারে রাজ্য রাজনীতি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হতে চলেছেন অমিত শাহ এমনই কিন্তু খবরে রাজ্য রাজনীতিতে পড়ে গেল তুমুল সরগোল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে একেবারে তৃণমূল কংগ্রেসকে বারবার বিভিন্ন ইস্যু তুলে কোণঠাসা করার চেষ্টা করেছেন এবং প্রচারে ঝড় তুলেছেন তার মধ্যেই কিন্তু এবার অমিত শাহ প্রার্থী হবেন কি এবার অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ডায়মন্ড হারবার থেকে এমনই কিন্তু দাবিতে তোল পার এবার রাজ্য রাজনীতি তৃণমূলের প্রতিষ্ঠা হওয়ার পর আমরা কখনো মালদা লোকসভার দুটি আসনের একটিও পাইনি দু হাজার একুশ সালে বিধানসভার ফল যাতে পুনরাবৃত্তি হয় এবং ব্যবধান বাড়ে সেই বার্তাই দেন অভিষেক এমনকি মালদহ উত্তরের সবাই দাঁড়িয়ে অমিত শাহকে পাল্টা চ্যালেঞ্জ তুললেন অভিষেক ব্যানার্জি তিনটি সুযোগের কথা জানিয়ে অভিষেক বলেন এক কোটি চৌষট্টি লক্ষ টাকা আটকে রেখেছে ছেড়ে দেন আবাস যোজনার টাকা দশ পয়সা দিয়েছেন দেখান আমি ডায়মন্ড লোকসভা হয়ে লড়াই করছি পারলে ওখান থেকে দাঁড়িয়ে আমাকে হারান এমনই কিন্তু চ্যালেঞ্জ চুললেন অমিত শাহকে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার থেকে অমিত শাহ দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখান এমনই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিস্ফোরক চ্যালেঞ্জ অভিষেক ব্যানার্জির এই তিনটি চ্যালেঞ্জের যে কোনো একটা পূরণ করলেই আমি রাজনীতি ছেড়ে দেব। এদিন এমনটাই বলেন অভিষেক ব্যানার্জি সায়ের উদ্দেশ্যে তার আরও বক্তব্য আমার কোনো পদের দরকার নেই যার ধর্মে বিশ্বাসী নই রাজনীতিতে আপনারা রাজে বিশ্বাস করেন আমি নীতিতে বিশ্বাস করি এছাড়াও তিনি বলেন খগেন মুর্মু আগে ছিল সিপিএমে এখন জামা খুলে বিজেপিতে এসেছেন তিনি পাঁচ বছরে কি কাজ করেছেন তিনি কি কাজ করেছেন যদি প্রমাণ করতে পারে আমি আর কোনো দিন তৃণমূলের হয়ে ভোট চাইতে আসবো না দু হাজার একুশের বিধানসভায় আপনারা আমাদের আটটা আসনে জিতেছেন কংগ্রেসের নেতা রঞ্জন চৌধুরী বাংলায় ইন্ডিয়া জোট হতে দেয়নি তিনি বিজেপির বড় দালাল তৃণমূলকে ভোট দেওয়া থেকে অনেক ভালো বিজেপিকে ভোট দেওয়া অধীর রঞ্জন চৌধুরীর ভাষণ রেকর্ড মঞ্চ থেকে তুলে ধরেন অভিষেক বিজেপির হাত শক্ত করা ছাড়া কংগ্রেসের আর কোনো কাজ নেই লক্ষ্মীর ভাণ্ডার বেশি দিন চলবে না তিন মাসের মধ্যে বন্ধ হবে কোচবিহারে এক বিজেপি নেত্রী পনেরো দিন আগে এই কথা বলেন তার রেকর্ডও তুলে ধরেন অভিষেক ব্যানার্জি একশো দিনের কাজের টাকা আদায়ে আমরা দিল্লির বুকে আন্দোলন করেছি সেখান থেকে আমাদের টেনে বের করে দিয়েছে এদিনও অধীর রঞ্জন চৌধুরী কিংবা মোহাম্মদ সেলিমরা আমাদের পাশে এসে দাঁড়াননি মানুষের মধ্যে বিভাজন তৈরি করা কাজ বিজেপির আমার বিরুদ্ধে কিভাবে এজেন্সি লাগিয়ে রেখেছে বিজেপি সবাই দেখতে পাচ্ছে বিজেপির বি টিম হয়ে বাংলায় কাজ করছে কংগ্রেস এবং সিপিএম আমার বাবা মাকেও ছাড়িনি তাও আমি আত্মসমর্পণ করিনি যতদিন রক্ত আছে লড়াই করব আমি এবার আপনারা মালদায় দুই শূন্য করবেন কেন্দ্রীয় সরকারের পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা পেট্রোল ছিল পঞ্চাশ টাকা লিটার আজ একশো টাকা লিটার চা পাতা ছিল একশো দশ টাকা কিলো আজ দুশো আশি টাকা কিলো আপনি ভাবতে পারছেন দেশ কোথায় গেছে এবার যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আর ভোট হতে দেবে না বিজেপি যারা মাছ খায় তারা দেশ বিদ্রোহী আমরা কি খাব ঠিক করবে বিজেপি যোগী আদিত্যনাথ বাংলায় আসার আগে একটু পড়াশোনা করে আসবেন বলেন অভিষেক মালদায় ভোট কাটাকাটি হলে বিজেপির লাভ গত তিন বছরে আইন ব্যবস্থা কাজে লাগিয়ে আমাদের বিরুদ্ধে মামলা করেছে এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি করলেন অভিষেক ব্যানার্জি তার মধ্যেই কিন্তু যে বিস্ফোরক চ্যালেঞ্জ ছুড়লেন ডায়মন্ড হারবার থেকে দাঁড়িয়ে আমাকে হারিয়ে দেখান অর্থাৎ অভিষেক ব্যানার্জি যে চ্যালেঞ্জ ছুরলেন অমিত শাহকে তিনি কি অ্যাকসেপ্ট করে এবার ডায়মন্ড হারবারে ববিদাকে সরিয়ে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী হবেন বিজেপির অমিত শাহ অভিষেক ব্যানার্জি কিন্তু এমনই কিন্তু দাবি করলেন এবং চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এরপর কী হতে চলেছে রাজ্য রাজনীতিতে এর পাল্টা বিজেপি নেতৃত্ব অমিত শাহ স্বয়ং কী প্রতিক্রিয়া দেন অভিষেক ব্যানার্জির এই দাবিতে কী হতে চলেছে আগামী দিনে রাজ্য রাজনীতিতে সত্যি সত্যি কি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে খেলা ঘুরে যাবে ডায়মন্ড হারবারে অমিত শাহ ডায়মন্ড হারবার থেকে অমিত অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভোটে লড়বেন কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের